জেলবন্দী অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা কলকাতা হাইকোর্টের। 8 বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই অভিযোগে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে 2 লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 15 দিনের মধ্যে অর্থদণ্ডের টাকা দিতে হবে মানিককে, আর এই টাকা জমা দিতে হবে হাইকোর্টের লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে। অভিযোগ, 2014 সালে টেটে অংশ নেন মালারানী পাল, কিন্তু ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন কিনা পর্ষদ তা জানায়নি। মামলাকারীর বক্তব্য, টেটের ফল জানতে না পারায় 2016 এবং 2020 সালে 2টি পরীক্ষায় অংশ নিতে পারেনি, ফলে তিনি বঞ্চিত হয়েছেন। হাইকোর্টের পর্যবেক্ষণ, পরীক্ষা দিয়ে ফল জানার অধিকার প্রত্যেক পরীক্ষার্থীর রয়েছে, কিন্তু পর্ষদের শীর্ষ পদে এমন এক ব্যক্তি ছিলেন, তার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরই মানিক ভট্টাচার্যকে জরিমানা নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, মানিক যেহেতু জেলে রয়েছেন তাই সেখানে কোর্টের কপি নিয়ে যাবেন মামলাকারীর আইনজীবী। 30 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।